প্রায় 6:30। আসসালামু আলাইকুম সবাইকে। শীত শীত লাগছে, একটু শীত শীত লাগছে, আর আবহাওয়াটাও খুব সুন্দর, পারফেক্ট ফর মর্নিং ওয়েদার, বাট নট ফর মি, বিকজ আমি একটু মোটা, আর মোটা মানুষদের একটু ঘুম বেশি আসে। ঠান্ডাও লেগেছে, বাট ইউনো স্পেশাল একটা ভিডিও, অ্যাজ দিস ইজ গোয়িং টু বি মাই চ্যানেল, যেখানে আমি মোটামুটি আমার রেগুলার স্কিট বেসড ভিডিও যে বানাই তার বাইরে গিয়ে আপনাদের সবার সাথে অনেক এনজয় করবো। এখানে আমার আশপাশের অনেক ধরনের ইনসিডেন্ট এবং স্টোরিজ আপনাদের সাথে আমি শেয়ার করবো থ্রু ভিডিও, এবং প্র্যাকটিক্যাল লাইফে আমি কী করি না করি, কাদের সাথে চলি ঘুরি ফিরি, সব কিছু নিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। দেখতে থাকুন, আজকে আমার আব্বুর সাথে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, তো যেতে যেতে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো একটু দূরে দূরে হবে, আমি ঘুম ঘুম লাগছে, এক মিনিট, একটু অন্ধকার লাগতেছে, সো লেট মি লাইট আপ ফর দ্যাট ইউ গাইস। ও মা গো টুরুলাও। এনিওয়েজ, দিস চ্যানেলস নেম ইজ দুষ্টুকিং, সো এখানে আমি বেসিক্যালি দুষ্টুমি করব, অ্যাপার্ট ফ্রম মাই মেইন চ্যানেল, এখানে হালাল এবং পারমিশন রয়েছে দুষ্টুমি করা হবে এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সব কিছু রেডি হয়ে গেলে আমার এখানে একটু দেরি হয়ে যাচ্ছে, এটা ঘড়িটা আধা ঘন্টা ফাস্ট বাই দেবে, সো দেরি না করে আব্বুর সাথে বাইরে বের হওয়ার পরিকল্পনা করি, আমি মোটামুটি রেডি, সো সামনে এখানে যাক। পুরোনো জুতা আমার ক্লাস 8-এ পড়ছিলাম, এরপর আর পড়িনি। আমি শেষ মোটামুটি অর্ধেক এখানে গল জুতো করতে গিয়ে, বাকিটা কি করা যায় দেখা যায়, বেশ মোটা হয়ে গেছি, সো একটা ব্যবস্থা করতে হবে, এত সকালে উঠে অভ্যাস নেই, সো ব্যাগ রেডি বেরোবো একটু পর। আমার সাথে আজকে আমার স্যার যাচ্ছেন মোটামুটি, রওনা দিচ্ছি আমরা, আমরা বেসিক্যালি যাচ্ছি রমনা পার্ক। রমনা পার্কে সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, বাট তারপরেও আসলে কখনো এভাবে ব্লগ করতে করতে যাওয়ার অভিজ্ঞতা আমারও নাই, হয়তো আপনাদেরও অনেকের খুব দেখার ইচ্ছা থাকতে পারে, ঢাকা এবং ঢাকার বাইরে অনেকেই পার্ক সম্বন্ধে তো শুনছেন, অনেক পুরাতন একটা পার্ক এবং যাওয়ার পথটাও বেশ একটু দূরে না আমার বাসা থেকে, হেঁটেই যাওয়া যায়, এবার এই সকালে ওঠাটাই হচ্ছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ, সেটাই আর কি, দেখা যাক আলোর ইচ্ছে কতটুকু ওভারকাম করা গেছে। একেবারেই ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন, সকাল সকাল তেমন কেউ ওঠে নাই, তো আমি আর আব্বু হেঁটে হেঁটেই যাচ্ছি, মোটা মানুষ তাই হাঁটার অভ্যাস একটু কম, আর তার সাথে একসাথে হাঁটা এবং কথা বলাটাও খুব একটা ইজি না একটাতে, তো চেষ্টা করবো আর কি আপনাদেরকে যতটুকু সুন্দরভাবে জিনিসটা দেখানো যায় বা ব্লগটা করা যায়, আমার জন্য এক্সপিরিয়েন্স এবং আপনাদের জন্য এক্সপিরিয়েন্স। সো আমার মনে হয় আমরা একটু লেট হয়ে গেছি আব্বু, নাকি আরও আগে বের হওয়া উচিত ছিল, 6:30।
সাতটা বাজে আর আজকে হলো শুক্রবার, জুম্মার নামাজের দিন। ওই সব করে সরকারি ছুটিও আসছে আমার দিক থেকে, তবে মানুষজন একটু বেশি হওয়ার কথা পার্কে। দেখা যাক, আমরা এখনও পার্কের রাস্তায় 50% জার্নিও কমপ্লিট করতে পারিনি। তো সামনের পরটা আবার একটু রোদ দেখা যাচ্ছে, মোটা মানুষজন তো তাই একটু মানে অলরেডি হাঁপাই গেছি। তো আনফর্চুনেটলি রিক্সা না পাওয়ার জন্য এটাই অনেকটা পথ পাড়ি দিতে হচ্ছে, এবং আমার সাথে অনেকেই হাঁটতেছেন যে যার যার কাজে। তো মোটামুটি আমাদের যে রাস্তা সেটার 50%-এর বেশি আমরা চলে আসছি। এটা হচ্ছে সেই সেগুনবাগিচা এলাকা, এখান থেকে এক দুই রোড সামনেই হচ্ছে রমনা পার্ক। তো অনেকেই তাদের রেগুলার যে হাঁটার স্কেজুল বা ব্যায়ামের যে রুটিন সেটা কমপ্লিট করে বাসায় ফিরতেছে, আর আমরা যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেক মানুষজন বাইরে বের হওয়া শুরু করছে, এবং সকাল সকাল চা খাওয়া বাজারের যে পরিবেশ সেটাও লক্ষণীয়। এমনি তোমাদের তোমার এই প্রতিদিন এখানে যে হাঁটো, এটা কেমন লাগে তোমার? খুবই ভালো লাগে, মানে সকাল সকাল এই যে লাগে, মনটা ভালো লাগে। সকালের পরিবেশটাই তো অন্যরকম, তাই না? পরিবেশটাই তো আলাদা, তারপরে চলাফেরা করার জন্য কোনো রকম জঞ্জাম নাই। আচ্ছা, এখন মানে এই যে যারা এই যে আমাদের মতো মোটা মানুষ, মানে যারা অনেক কষ্ট হয় উঠতে, এরা কি করবে? মানে অনেকে তো মোটাও না, অনেক অলস হচ্ছে আবার। হ্যাঁ, অলসতা তো মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। আচ্ছা, সুতরাং অলসতা করার কোনো প্রশ্নই আসে না। ইয়ং বয়সে সবচেয়ে সব সুন্দর হলো সময়টাকে কাজে লাগানো। এমন একদিন সময় আসবে যে ইয়ং ছেলে তখন আর এই ঘুম থেকে এখন ওঠে না, পরে উঠতেই পারবে সুস্থ শরীর ও সাউন্ড হেলথের জন্য। অবশ্যই ভোরবেলা বিছানা ত্যাগ করা উচিত, ফজরের নামাজ পড়ে তোমার পাশে আসা যেখানে খোলামেলা জায়গা আছে সেখানে ঘোরাফেরা করা, ফ্রি রোড। অনেকে যাচ্ছে, অনেকে আসতেছে, একটা অন্যরকম পরিবেশ। তো এটা হচ্ছে সেই রমনা পার্ক। পার্কে প্রবেশ তো করেই ফেললাম, তো ওয়েলকাম টু রমনা পার্ক, যেখানে মানুষজন বিভিন্ন উদ্দেশ্যে আসে। কারো উদ্দেশ্য হচ্ছে ব্যায়াম করা, কারো উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য ঠিক করা, কারো উদ্দেশ্য হচ্ছে একদম সকালের যে প্রকৃত বাতাস, প্রকৃতির যে মুক্ত হাওয়া, নির্মল বায়ু, সেটা নির্মল বায়ু সেটা উপভোগ করার জন্য। আর অক্সিজেন ডিপো, এটা অক্সিজেন ডিপো, মানে এখানে গাছগুলোর সাইজ আর বয়স দেখলে বুঝতে পারবেন যে এটা কত বছর পুরনো। পার্কে রাইট, যদি আর একটু ইয়া করে দেখানো হয়, খুবই সুন্দর পরিবেশ, একদম সবুজে সবুজ, মানে এখানে আসলে ভেঙে বলার কোনো সুযোগ নাই এত কত সুন্দর জায়গাটা। আমাদের বাড়ির কাছে তুলনামূলক কাছে, অনেকের জন্য দূরে, বাট আমি রিকোয়েস্ট করবো সপ্তাহে একবার হলেও আপনারা কিন্তু আসবেন। মানে জাস্ট এটার প্রকৃতির যে ফ্রি একটা উপভোগ করা, প্রকৃতি ফ্রিতে উপভোগ করার যে সুযোগ, এটা কত বছর থাকবে আমি জানি না, কিন্তু মানে ঢাকা শহরের মধ্যে এখনও এই সুযোগটা আছে। দীর্ঘদিন যাবৎ এই পার্কটা ব্যবহৃত হচ্ছে, নামতে পারলাম। এবং এখানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এখানে ওই ফুলের এখন ই হচ্ছে, বেড তৈরি হচ্ছে,
আগামীতে আরও সুন্দর দেখা যাবে শীতের সময়। সবাই এখানে আসলে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, এই পরিবেশটাই আলাদা। ঢাকা শহরে এই পরিবেশ অন্য কোথাও নাই আমার মনে হয়। এত খোলামেলা জায়গা, বিরাট এরিয়া নিয়ে, এই যে একটা পার্ক, পার্কের ভিতরে আবার এখন ওই যে লেক, একটা বিরাট পানি পর এখন আছে। মানে এখানে একটা জায়গায় অনেকগুলো জিনিস দেখার আছে, অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে। এটা সেই রমনা পার্কের লেক, তো আমরা মোটামুটি পার্কের এখন একটু ভিতরেই চলে আসছি। এটা আমি জানি না যে আমরা এক্স্যাক্টলি আমি কোথায় কী করতে যাব। আব্বু যেভাবে দেখাবে সেভাবেই করবো। বাই দ্য ওয়ে এখানের এখানে অনেকে অনেক ধরনের অ্যাক্টিভিটি করছে। কেউ ব্যাডমিন্টন খেলতেছে, কেউ ওই বাচ্চাদেরকে, ছোটো বাচ্চাদের যে একটা জায়গা আছে যেটা দেখাই, ও দোলনায় ঝোলার অ্যাক্টিভিটি দেন। এখানে মানুষজন উপরে উঠে গেছে, আমি ওকে ওঠার চেষ্টা করবো না আপনাদের জন্য। আর বাইরে পিপল আর হ্যাভিং ফান ইন এ পার্ক, এটা খুবই আনন্দদায়ক। এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছে। এখানে লাইক কোনো ধরনের রেস্ট্রিকশনসও নাই যে এই ধরনের এক ধরনের মানুষ আসতে হবে, এক ধরনের মানুষ আসতে হবে না। সবার জন্য একটা বেশ সুন্দর মিটিং প্লেস বলা যেতে পারে। মানুষজন যে বিভিন্ন জায়গায় ব্যায়াম করে, মানে এই গ্রুপগুলো মনে হয় নির্দিষ্ট যে বোঝার উপায় আছে, মানে একসাথে তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও থাকে। এই যে একটা গ্রুপ দেখা যাচ্ছে, বিশাল বড় গ্রুপ ভাইয়াদের, সবাই একসাথে একটা এক্সারসাইজ পারফর্ম করতেছে। মাঝখানে ওনাদের ট্রেনার আছেন। মুরব্বীরা এখানে অনেকে গল্প করতেছেন। পার্কের পরিবেশটা এমন যে মানে প্রত্যেকটা জায়গার একটা অন্যরকম অনুভূতি আছে। মানে এই সকালবেলা না আসলে এই জিনিসটা দেখা যায় না। মানে আমাদের জন্য, অনেকের জন্য তো একদম নিউ ব্যাপারটা যে পার্কের মতো পরিবেশ এখানে। বেসিক্যালি তো আমরা অনেক ধরনের জিনিসই দেখি, বাট মানে একদম ভিতরের দিকে অনেকে অনেক অনেক সময় আসে না, বাইরে থেকে দেখে চলে যায়। ভিতরে আসলে উপভোগ করার মতো অনেকগুলো জিনিস আছে। এই যেমন অনেকের নিজস্ব জার্সি আছে, মানে যারা বিভিন্ন গ্রুপের সদস্য তাদের গ্রুপের রিপ্রেজেন্টেশন একটা জার্সি দিয়ে তারা করে। এবং এখানে বিশাল আই থিঙ্ক কোয়ান্টাম মেথডের একটা গ্রুপ মেথডের একটা ইয়ে আছে, যে সবাই ব্যায়াম করছে, যে কোনো লোক উন্মুক্ত, যে কোনো লোক ব্যায়াম করতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে বিশাল একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, যার খুঁজে বলবে সবার জন্য উন্মুক্ত একটা সেকশন। মানে এমন কিছু না যে আপনি যে কোনো গ্রুপের সদস্য নাও হন তো আপনি এখানে কিন্তু খুব ইজিলি এখানে এসে অনেকের সাথে পরিচিত হতে পারবেন। এটা উন্মুক্ত একটা জায়গা, অনেক মানুষের একসাথে সমাগম, অনেকে একসাথে মানে এক্সারসাইজ করতেছে, এখানেও এক্সারসাইজ করতেছে, সব জায়গায় এক্সারসাইজ, সব জায়গায় একটা মানে মন খুলে একটা কিছু করার অ্যাক্টিভিটি করার চেষ্টা সবাই করতেছে। ইয়াংস্টাররা যারা আছেন তারা দৌড়াচ্ছেন, মানে এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের আসলে একত্রিত হওয়া, সমাগম হওয়া দেখেও খুব ভালো লাগতেছে। মানে একজন ইন্সট্রাক্টর দিচ্ছেন, সাথে সবাই এক্সারসাইজ ফলো আপ করতেছে। মানে এই যে একজন লিডারশিপ দেখানো, একজনের লিডারশিপের সাহায্যে সবাই যে একটা ফলো আপ করার যে একটা টাস্ক, খুবই সুন্দর। সকাল সকাল ইয়োগা, আপনি এখানে ব্যায়াম আশা করি করতে আসলে অনেকে আপনাকে দেখতে পারে, কিন্তু লজ্জা বোধ করার কিছু নাই। এখানে বোরকা পরে আছে মেয়েরা, সবাই এটা মেনটেন করে আসছে। কোভিড পিরিয়ডের মাঝখানে অনেক দিন পার্ক বন্ধ ছিল, বাট এখন আবার
সবাই আসা শুরু করছে। এখানে লোকে পুরোপুরি একটা পার্কের মাছ থাকে, মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট এটা মানে বোঝানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। এখানে সাপলার এটাই রাখছে, এইখান থেকে মাথা এখানে একেবারে দিয়ে করা হয়েছে। এখানে আমরা আরেকটা গ্রুপকে দেখতে পাচ্ছি যারা এক্সারসাইজ করতেছে। সবার নির্দিষ্ট এক্সারসাইজের একটা রুটিন আছে আমাদের মনে হয়, সবাই রুটিন ফলো করে এক্সারসাইজ করে। ও আর্মির একটা মানে ফ্রি ট্রেনিং নেওয়ার একটা সুযোগ এখানে আছে, কারণ এখানে অনেক মানে যারা মুরব্বীরা আসেন তারা কিন্তু অনেকে অনেক প্রফেশনাল লেভেলে হয়তো আগে কাজ করছেন, রিসেন্টলি রিটায়ার করছেন, তো তাদের থেকে ক্লোজ অ্যান্ড পার্সোনাল অনেক কিছু শেখার একটা সুযোগ আমার মনে হয় আছে। যারা মানে মুরব্বী তাদের আসলে অনেকেই মনে করেন গুরুত্বপূর্ণ মনে করেন না, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল লাইফে যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমাদের থেকে মানে বাস্তব যদি চিন্তা করেন অনেক বেশি। তো এখানে আসলে তাদের গ্রুপের সাথে আপনারা যদি পরিচিত হন, কথা বলেন, মানে স্পেশাল অনেক কিছু জানতে পারবেন। এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ এখানে আসে, বিভিন্ন ক্যাটাগরি, এবং মানে প্র্যাকটিক্যালি বলতে গেলে আমি এখানে মানে কিছুই না ওই তুলনায়, তারপরও আমি যে ফিলিংসটা পাচ্ছি এখানে এত মানুষের একসাথে হওয়াতে একটা অনুপ্রেরণা জাগতেছে যে না আমারও কিছু একটা করা উচিত। এখানে এতজন এত কিছু করতেছে তাই না, মানে আন্টিরা পুরো আলাদা আলাদা সবাই, মানে এমন কিছু না ফ্রি মিক্সিং হচ্ছে না কিন্তু এখানে, মানে সবাই আলাদা আলাদা করতেছে। আমি মহিলা অঙ্গনে কিছু দেখাচ্ছি না, বাট অ্যাজিউম করে নিচ্ছি সবাই বুঝতে পারতেছেন এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে এখানে, এবং এটা তারা নিজেদের মধ্যেই করতেছে। মানে এটা আরও একটু ইজি পয়েন্ট করাটা মহিলাদের জন্য, যাতে বেশি ঘুরতে ঘুরতে না হয়, এই জন্য তারা যদি ওই গেট দিয়ে আসেন, গেট দিয়ে ঢুকে ইজিলি কিন্তু কি হাতের বাম সাইডে পড়বে জায়গাটা মহিলা অঙ্গন। আমি ওনাদের প্রাইভেসি অ্যান্ড সেফটির জন্য এই জায়গাটা দেখাতে পারলাম না, বাট এই গেটটা, এই গেটটা মনে রাখলেই হবে, গেট দিয়ে ঢুকে হাতের বাঁয়ে স্ট্রেট বাঁয়ে এই মহিলা অঙ্গনের জায়গাটা চড়া আছে। যেমন মিন্টু রোড, মিন্টু রোড আছে না, মিন্টু রোডের থেকে ঢুকে এই সমস্ত এইখানে যারা কোয়ার্টারে থাকে, মন্ত্রী মিনিস্টাররা কোয়ার্টারে থাকে, তারা এই সমস্ত লোকগুলো এখানে থাকে, এখানে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি থাকে। আচ্ছা আচ্ছা, আমি চিনি না অবশ্য তো মন্ত্রী মিনিস্টারকে, বাট ধরে নিচ্ছি এদিকেই। সো আমার সামনে মুভ করি। সো বিভিন্ন ব্যায়ামের অ্যাক্টিভিটির মধ্যে বুক ডন, পুশ আপ, পুল আপ, সব ধরনের এক্সারসাইজ হচ্ছে এই এটুকু জোনের মধ্যে। অনেকে ব্যায়াম করতেছে, আমি কারো মানে দেখতেছি না একটা নির্দিষ্ট ব্যায়াম সবাই করছে, সবাই নিজ নিজ ব্যায়াম করতেছে। আব্বা এখন আব্বুর ব্যায়ামটা শুরু করলো, আর মানে এই বয়সে আব্বু যে পরিমাণ ব্যায়াম করতেছে আমি তার 10% করতে পারলো আজকে সিক্স প্যাক হয়ে যেত আমার, যেটা আমার এখন নাই, ভুঁড়ির নিচে আছে, যেটা আমি অন্যভাবে বিলিভ করি। আর এর বাইরে এভরিওয়ান ইজ সিরিয়াস, সো আমি তাদেরকে বিরক্ত করতেছি না, আমি অন্য জায়গাগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাই নিয়ে আসি। সো ব্যায়ামের পাশাপাশি যারা হয়তো একটু ক্লান্ত বা দুর্বল হয়ে যাচ্ছেন তারা চাইলেই একটা বিশ্রামের জন্য এখানে আসতে পারেন। আমি একটা শর্টকাট আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করবো। এই জায়গাটা মোটামুটি বিশ্রামের, এখানে বেশ কমফোর্টেবলি বসার জায়গা টায়গা আছে। আর এছাড়া পার্কের যদি একটু ভিতরে দেখাই, মানে এই গাছগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা আজকের না, এগুলো অনেক আগের, মানে স্পেশালি বড় গাছগুলো যদি দেখেন খুবই অন্যরকম একটা পরিবেশ। এখানে আমার ইয়াং মুসলিম ভাইয়ারা খেলতেছেন, এনজয় করতেছেন, এবং খুব সুন্দর একটা পরিবেশে তারা খেলাধুলা করতেছেন। পার্কে অবশ্যই এরকম অনেকগুলো বেঞ্চ আপনারা দেখতে পাবেন, এটা মানে সে অনেকে অনেক পারপাসে ব্যবহার করে, কিন্তু কারো কারো পারপাসে হচ্ছে আমি জানি না হারাম রিলেশনশিপের ডেটে আসার জন্য, অনেকের হয়তো পারপাস হয় হাজব্যান্ড ওয়াইফ ব্যায়ামের পর একসাথে বসলো, ফ্রেন্ডরা অনেক সময় এরকম বেঞ্চে বসে। আলহামদুলিল্লাহ ইটস গুড টু সি দ্যাট বেঞ্চগুলো এখনও ঠিক যেই শেপে আসছিল, আজ থেকে 70-80 বছরের স্প্যানেও মনে হয় না এটা কিছু হবে, মানে কন্ডিশন একদম ইটস ফাইনেস্ট। মানে যদি বেঞ্চগুলোর কাছ থেকে দেখানো হয়, বসার হিউজ জায়গা, যথেষ্ট শক্ত এবং কনক্রিট, মানে কিছুই হয় না এখনো বলতে গেলে, মাশাআল্লাহ।
বিশাল একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, বিশাল সার্কেল। এখান থেকে শুরু হয়েছে, ইট গোজ অল দ্য ওয়ে, একদম পুরোটা হয়ে ফিরে আসছে সাইড দিয়ে। দেখেন পুরোটা মাশাআল্লাহ, খুবই বড় একটা সার্কেল মনে হচ্ছে। এন্ড এভরিবডি বিলংস টু দিস গ্রুপ, মানে যারা এখানে আছে, অনেকে জামা সহ আসেছে, অনেকে জামা সহ আসেন নাই। অ্যাক্টিভিটিগুলো একটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। অ্যাটেন্ডেন্স না হচ্ছে, সবাই নাম্বার উচ্চারণ করছে তার পাশের জনের সাথে। সার্কেল ইজ ক্লোজিং ইন, প্রায় 68 জন এখানে আছে। The most amazing part, জোরে জোরে হাসা, এটা খুবই খুবই উচিত সকালবেলা এরকম পরিবেশে, ব্যায়ামের পর জোরে হেসে রিল্যাক্স করে ফেলা নিজেকে পুরোপুরি। এটা টিম এক্সারসাইজ, টিম বিল্ডিং এক্সারসাইজ হিসাবে এগুলো ডেইলি ওনারা পারফর্ম করে থাকেন মাশাআল্লাহ। আমরা শুক্রবার এটা দেখানোর একটা সুযোগ পেয়েছি আল্লাহর উসিলায়, এটা খুবই ভালো লাগছে। এখানে একটা লেক আছে, লেকের এটা একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। আসলে আসলে এটা অ্যামেজিং ফিলিং, মানে না আসলে আসলে বোঝানোটা খুব টাফ কাউকে, যে পরিবেশটা সেটা কেমন, এর কী কী আছে। আর তারপর আমরা যতটুকু ধারণা আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের মধ্যে এই লেকটা আপনারা যদি দেখেন, অন্যান্য অ্যাক্টিভিটির মাঝখানে এই লেকটা ও খুব সুন্দর, মানে দেখার মতো একটা জায়গা। এখানে অনেকেই রিল্যাক্স করতেছেন এই মুহূর্তে, বিভিন্ন বসার জায়গাও আছে লেকের পাশে। বাট এই যে সকাল সকাল পাখির, সকাল সকাল যে পাখির ডাক এবং এটা যে এনথুজিয়াজম নিয়ে এনজয় করা, সেটাও কিন্তু একটা বিষয়। মানে সূর্যের যে ছায়াটা পড়ছে গাইজ, আপনারা দেখেন একটু, পারফেক্ট রাইট? ফটোগ্রাফির জন্যও কিন্তু পারফেক্ট, প্রকৃতির পরিবেশকে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। এখানে এসে বিভিন্ন রকম ফটোগ্রাফিও হয় আমি দেখছি, মানে প্রকৃতির ছবি মানুষজন তুলে মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর। এখানে বসারও জায়গা আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে নাটক সিনেমা শ্যুটিং আমরা অনেক সময় অনেকদিন দেখছি, কিন্তু নিজের মানে রিয়েল লাইফে এসে না দেখলে আসলে এই সৌন্দর্যটা বোঝানো খুব কঠিন। সুবহানাল্লাহ, অনেক পরিচিত বড় ভাইরাও আপনারা পেয়ে যাবেন ফটোগ্রাফার যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলতে কী বোঝায় এটা আপনাদের একটু দেখাই। মানে ওনারা ওয়েট করতেছেন একটা পাখি আসবে, সেই পাখিটা ক্যাপচার করবেন, যে এরিয়া থেকে আসুক না কেন এটা ক্যাপচারের জন্য একটা নির্দিষ্ট প্লেসমেন্টের প্রয়োজন। তো পার্কের মতো সুন্দর জায়গা হয় না এই পার্টিকুলার পাখিটাকে ক্যাপচার করার জন্য। তো আপনারা অনেকে আসতে পারেন টু ক্যাপচার সাম ওয়ান্ডারফুল ন্যাচারাল শটস, ওয়ান্ডারফুল শটস অফ দ্য নেচার ক্যান বি টেকেন ইফ ইউ অনলি কাম টু রমনা পার্ক। আই এম নট জোকিং। আচ্ছা, এই যে পার্কে সারাদিন ব্যায়াম করে আসলে, তোমার প্রতিদিন আসলে একরকম লাগে, কিন্তু মানে কেন বারবার ফিরে আসা, বারবার এখানে আসার কারণটা কি? বারবার ফিরে আসা মানুষের সবচেয়ে বড় জিনিস হলো মন, মন ফ্রেশ করার জন্য এখানে আসার খুবই অ্যাসেন্সিয়াল। আমরা তো আবদ্ধ জীবনযাপন করি, ঘরে ভিতর থাকি, রাতে বাড়িতে থাকি, খুব আবদ্ধ জীবন। এখানে আসতে পারে খোলামেলা উন্মুক্ত স্থান, আর খোলামেলা এত খোলামেলা জায়গা ঢাকা শহরে কোথাও নেই, এই জন্য এখানে আসলে এমনি ভালো লাগে। যারা পার্কে এখনো আসে নাই তাদের উদ্দেশ্যে তোমার কী বলার আছে? মানে পার্কে সবসময় শুনছে রমনা পার্কের কথা, কিন্তু ফিজিক্যালি কখনো আসে নাই। আমি মনে করি প্রত্যেকটা লোকেরই এখানে আসা উচিত, শিশুর থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি, যারা সবারই এখানে আসা উচিত, ঘুরে যাওয়া উচিত,
অন্তত পক্ষে সপ্তাহে একবার নাহলে মাসে একবার আসা উচিত, তাহলে তার মনের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে এবং প্রকৃতি সম্বন্ধে মানুষের যে একটা ধারণা তা এখানে আসে পাবে। কেননা ওই ঢাকা শহরের ওই বিল্ডিং আর বিল্ডিংয়ের মধ্যে থেকে পাকা রাস্তার মধ্যে থেকে ওইগুলো কিছুই বুঝতে পারবে না। সেই জন্য প্রকৃতির সঙ্গে এক হতে হলে প্রকৃতির সাথে যোগ দিতে হবে এবং প্রকৃতির সঙ্গে যোগ দিয়েই এই জিনিসটা অনুভব করা যাবে। এটা অনুভবের বিষয়, এটা কোনো মানে প্র্যাকটি মানে আর্টিফিশিয়াল কিছু না, একদমই পুরোই ন্যাচারাল একটা বিষয়। ন্যাচারাল জিনিস, এটা জানতে হলে তাদেরকে এই রমনা পার্কে আসতে হবে। মানে বাচ্চে বুড়ে নজওয়ান লাংড়ে লুলে আপাই সবাই আসতে পারবে, এখানে কোনো বিষয় না, এখানে যেই আসবে সেই অ্যাকচুয়ালি ফিলিংটা পাবে। তো ধন্যবাদ আব্বু, তুমি এই সময় দিলে আমাদের এই প্রতিদিনের মাঝখানে, ঘুম থেকে উঠে উঠে নিয়ে এসো, এই জন্য অনেক কষ্ট হয়েছে কিন্তু বেশ এনজয় করলাম আমরা। মনে করি প্রত্যেকটা লোকেরই এখানে আগ্রহ করে আসা উচিত, কষ্ট স্বীকার করে আসলে পরে কষ্টটা মনে হবে না, আসলে পরে কষ্টটা ভুলে যাওয়ার মতো। আসলে এত সুন্দর একটা পরিবেশ আসলে যাওয়ার মতো। এটা আমরা আবার গেটেই ফিরে আসলাম, এখান থেকে যে কোনো ডাইরেকশনে আপনি যেতে পারেন পার্কের, যে কোনো ডাইরেকশনে আপনি গেলেই পার্কের ঘুরে ফিরে আবার এখানেই ব্যাক করবে। এটা পুরো রাউন্ডের একটা পার্ক, সো এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। তো রমনা পার্কের জার্নি শেষে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। ব্লগের শেষ মুহূর্তে এটুকু বলতে চাই যে যারা যেভাবেই যে অবস্থাতেই ব্যস্ততার মধ্যে থাকেন না কেন, মাঝে মাঝে মানে জাস্ট লেটস সে একদিনের জন্য হইলো সকালবেলা একদম ভোর সকালে একদম প্রিপারেশন নিয়ে চলে আসবেন পার্কে, চলে আসবেন, ডাইরেক্ট চলে আসবেন। আর মানে একদম প্রকৃতির সাথে মিশা না গেলে আপনার আসলে ওই মানে যে ন্যাচারাল যে মজাটা, যে দুষ্টুমিটা সেটা পাবেন না। আর চেষ্টা করলাম দুষ্টুকিং হিসাবে আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরার, ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আমরা চলে যাচ্ছি পার্ক থেকে। এটা অলমোস্ট মনে হয় এখন বাজে হচ্ছে 8:34, মানে সকাল 6:30-6:30 মধ্যে চলে আসার চেষ্টা করবেন, মানে ফুল এনজয়মেন্টটা পাবেন। আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানান। আর যদি আপনার ভালো লেগে থাকে, একদম নতুন চ্যানেল, তো সবসময় যেভাবে সমর্থন করছে সেভাবে সমর্থন করবেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, সাপোর্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন দুশু কিং সাইনিং আউট। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।